সন্ধ্যাবেলা একটু খেয়ে নিলাম সিঙাড়া জিলিপি আর কচুরি, দাদা নিয়ে এসেছিল, তো তিনটেই বেশ টেস্টি ছিল, বেশ ভালো ছিল, খুবই ভালো লাগলো খেতে। খেয়ে নিলাম একটা একটা করে। তারপরে এই যে রাস্তার অবস্থা বাঁকুড়াতে, তো পুরো মানে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভালোই বর্ষাটা নেমেছে। যাই হোক, ভালোই লাগছে। আমি একটু রাস্তার ধারে হাঁ করে বসে বসে একটু দেখলাম বৃষ্টিটা, আর আমিও আটকে গেছি রাস্তায়। এই যে তখন ছাতা নিয়েও হাঁটা যাচ্ছিল না, এখন তো তবু ছাতা নিয়ে হাঁটা যাচ্ছে। এই যে আপনারা ভাবতে পারেন যে আমি এগুলো খেল করছি, মোটেই খেল করছি না। আমি রাস্তা দিয়ে এইভাবেই টুকটুক করে হেঁটে হেঁটে মেসে পৌঁছে গেলাম। এখন যেটা দেখছেন এটা পুরোপুরি ভেক করছি, আবার এই যে দরজাটা খুলে পরে যে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেক করলাম খানিকক্ষণ, তারপর ফ্রেশ হয়ে নিলাম, এরপর রাতের খাবারটা খেয়ে নিতে হবে। সো দুটো রুটি, সয়াবিন আলুর তরকারি আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এরপর মুখে অল্প স্বল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। বছরে একবার ক্রিম অ্যাপ্লাই করলে মুখের মধ্যে ওরকমভাবেই বেশ সেই সেই ফিলিংস হয়, সবারই হয়, আমারও হচ্ছে। যারা বছরে একদিন করে মুখে ক্রিম অ্যাপ্লাই করে, সো তারা জানে। তারপরে এই যে বোরোলিং, মানে শীতকালে এটা মানুষ লাগায়, আমি কেন জানি না আজকে একটু লাগিয়ে নিলাম, ভগবান জানে কেন লাগালাম। যাই হোক, তারপরে এই যে মাথায় চারটে চুল রেখে দিয়েছে এখনও ভগবান, কেন যে রাখলো, এগুলো উপড়ে দিলে ভালো করতো। যাই হোক, ঠিক আছে, চলো ওটাকেই আবার বেঁধে রাখতে হবে। বেঁধে নিলাম ঝাটঝাট করে চুলটা, যাতে না কোনো ডিস্টার্ব করে আর কি, বা প্রচণ্ড ডিস্টার্ব করে, আমার মনে হয় নাড়া হয়ে জন্মালেই ভালো হতো। যাই হোক, চুলটা বেঁধে নিলাম ঝাটঝাট করে, চুল তো বাঁধা কমপ্লিট হয়ে গেল। কিন্তু বেডে বসে বসে আমি চুলটা আঁচড়াচ্ছিলাম, সেই কারণে বেড কাভারটা চেঞ্জ করতে হবে, তো বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। এরপর জানলাটা লাগিয়ে দিলাম, জানলার ওপারে আপনারা অনেকগুলো মমতা দিদি দেওয়া সাইকেল দেখতে পেলেন, এটাই হচ্ছে মেস। মেসের প্রমাণ, বাড়িতে এতগুলো সাইকেল মমতা দিদি দেওয়া থাকতে পারে না, মেসেই সম্ভব। তারপরে মশাইটা ভালোভাবে লাগিয়ে নিলাম, এরপর আমি ঘুমবো। সো গুড নাইট, অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।